আরে খাই লাগলো ছবি তুললাম ভাবলাম। জানা যাচ্ছি কেক আনতে আটটা অব্দি দোকান খোলা থেকে একটু তাড়াহুড়োর মধ্যে যাই না, গিয়ে দোকান খোলা পাবো কিনা। ফর দ্য বেস্ট, আমাদের সবার পক্ষ থেকে অভিজিৎকে থ্রু ভিডিও একবার উইশ করে দিই, হ্যাপি বার্থডে অভিজিৎ দা। তো আমরা যে কেকটা নিয়ে আসি, আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি, তো ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে আজকে বিকাল থেকে বৃষ্টি হবে, তো আমরা প্ল্যান করেও প্ল্যান ক্যান্সেল করে দিয়ে সবাই মিলে যে ভেবেছিলাম যে বাইরে গিয়ে সেলিব্রেশনটা হবে, তো আমাদের টুকটাক বন্ধুবান্ধবকে বলেছিলামও যে একটু বেরোনোর কথা, বাট ওয়েদারটা বাজে তাইফু না, কালকে তাইফু আছে, তো আজকে বিকেল থেকে ওয়েদারটা খারাপ হয়ে যাবে। এটা দেখে আর কেউ বেরোলো না, আর সবার মন টন ভেঙে গেছিলো, কোনোভাবে কিছু সেলিব্রেশন হবে না ভেবেছিলো, বাট হচ্ছে এখন। এখন ঘরের মধ্যে এই ছোট্ট একটা করে পার্টি, সিগন্যালে ওয়েট করছি। এখন বাড়ি থেকে ফোন আসলো আরো কিছু গ্রসারি জিনিস লাগবে, তো আগে সেটা পিক করবো, দেন এখান থেকে ফেরার পথে এটা নিয়ে যাবো। আমি ভয় পেয়ে গেছি মুভমেন্ট দেখার পর যে মারবে আমারে। আরেকবার দেখা স্কিলটা, ক্যামেরা তুই ফটোটা নিয়ে বলি সামনে। লঙ্কার গুঁড়া লাগবে, লঙ্কার গুঁড়া হিমালয় প্রোডাক্ট আছে, ইন্ডিয়ান মদ আছে, বেশি ঝাল কম ঝাল মিডিয়াম খোঁজা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমরা বেশি ভাও মেরা ফেলাইছিলাম, আমরা বড় নিচ্ছি না, আমরা ছোটই নিচ্ছি। চিত্রগুপ্তর খাতা বের করেছে রাজীব, দেখুন এখন যাবো কেক নেবো, ও না রান্না আর কিছু নিতে হবে, এখন যাবো কেক নেবো বাড়ি। টিস্যু নিতে হবে, টিস্যু ভুলে গেছিলাম। কেকের উপর নাম লেখাচ্ছে, সেই
জন্য হচ্ছে নামটা লিখে দিতে হলো কজোরা ইংলিশ নামটা লিখে দিলাম আমার পাসানজুপুন গুরাই দেমা দাইজো আজকা যে সরো দেমা এসে আছে হাই অনেক শাস্তে জেমাস হাই ক্যান্ডেল বলে গিফট দেবে দে পয়সা পাচ্ছ আমি দাদা আর দাদার জি কোন দাদা আমি বলছি না তো আমরা তিনজনে ছিলাম মেয়েরা তো লজ্জা পায় এতটুকু খেলে এবার দাদাও যেহেতু গার্লফ্রেন্ড সামনে আছে দাদাও এত ভাই ভাত ভাই কি কেকটা খেয়ে শেষ করতে পারিনি বাট 75% আমি একা লাস্টে ফিড আপ কে আমি কেক ফেলে দিয়েছি এই কারণ আছে সুযোগ পাইছে সুযোগের সব ব্যবহার করছে হ্যাঁ দাদার টাকা গেছে খাও না সঞ্জীব কুন্দে তো এখানে ওরা জিজ্ঞেস করে নেয় যে কতক্ষণ এটা হোল্ডে রাখবি তাই তো আরে দাদা রাস্তা তো এখন বাড়ি গিয়ে আমাদের পাড়ি এখন যাচ্ছি ডাইশোতে থেকে সাজানো কিছু জিনিসপত্র পাই কিনা ক্লাস মোডের প্ল্যানিং এরকমই হয় সব কিছু দৌড়াদৌড়ির উপরে থাকে ভাই কেনাকাটা করতে করতে দৌড়াদৌড়ি করতে খিদে পেয়ে গেছে তাই আমরা খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা খাওয়া শেষ হইতে পারে নাই বাট বাড়ি থেকে ফোন আসছে যেতে হবে তো তাড়াহুড়ো করে খেয়ে ড্রিঙ্কস খেতে খেতে ভাই চললো বন্ধ তো একদম এই যে আমাদের আরো গেস্ট চলে এসছে আরো গুটুদা চলে এসছে হৃদয় চলে এসছে Happy birthday! Thank you, man! Chalo, kaato. Are you ready, guys? Putao. লালটা নিচে বসে রয়েছে আজকের জন্য স্পেশাল থ্যাংকস টু প্রভাকর এবং আমাদের ভাই রানা গুড্ডু হৃদয় এবং রাজেশ এই পাঁচজনের ওখাগেদের আজকে আমার জন্মদিন সেলিব্রেট হলো 28তম আই এম ভেরি প্লিজড
আশা করি আমরা এর পরের বছর জন্মদিনে আমাদের সবার জন্মদিন আমাদের ভাইদের যার জন্মদিন সব সুন্দরভাবে সেলিব্রেট করব এবং এনজয় করব আসছে বছর আমাদের আসছে বছর হবে আসছে বছর আবার হবে নাকি আসছে বছর নাকি আবার হবে পেরানা তো আজ আমি কুচ গজা প্রানা আসছে বছর আবার হবে ওদিকে ছেলে পেলে গিটার ফিটার নিয়ে বাজাচ্ছে যদিও বাজাতে পারে না বার্থডে বয় তো খুঁজেই বাজাচ্ছে বার্থডে বয় কোথায় বার্থডে বয় তুমি কি করছো এখন মাস্ক নেই মাস্ক নাহলে মারবে ধরে আমারে।